Hi viewers, Assalamualaikum. Welcome back to my channel. তোমরা কেমন আছো? আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি, তবে আমি একটু অসুস্থ আছি, তাই ঠিকঠাক তোমাদের সাথে ব্লগ দিয়ে উঠতে পারছি না। তবে আজ কিন্তু সানডে, আর তাই ভাবলাম একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের ভাইয়া চলে গিয়েছিল মলে, তো সেখান থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছে। আর যে যে জিনিসগুলো আমার খেতে ইচ্ছা যাচ্ছিলো সেই সব জিনিসই তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। আর যে জিনিসগুলো আমার এই মুহূর্তে দরকার খাওয়ার, যেহেতু আমি অসুস্থ, সেগুলোই তোমাদের ভাইয়া নিয়ে এসেছে। তো সেগুলোই ঝটপট করে একটু বের করে নিচ্ছিলাম। আর এই যে নবরত্ন তেল, তোমাদের ভাইয়া এখন আমার মাথায় মালিশ দিয়ে দেবে একটু। তো চলো আমি ঝটপট করে মালিশ নিই, তারপরেই আমি শাওয়ার টাওয়ার নিয়ে এলাম তোমাদের ভাইয়ার সাথে। আমার জন্য দুটো জুতোও নিয়ে এসছে ঘরে পড়া, তো খুব সুইট, খুব কিউট। তো চলো ঝটপট করে দেখে নাও আজ দুপুরে আমি রেসিপিতে কি বানিয়েছি। তো আজ আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে একটু মাংস আলুর ঝোল, আর এটা আমার খুব খেতে ইচ্ছা যাচ্ছিলো। এটা আমার মায়ের হাতে খুব সুন্দর এই রেসিপিটা, মাংস আলুর একদম পাতলা ঝোল আর উপরে বেশ একটু তেল থকথকে, কিন্তু মায়ের হাতের আর কোথায় পাবো এখন, তাই নিজেই বানিয়ে নিতে একটু চেষ্টা করলাম। তো মায়ের মতো পারফেক্ট হয়নি, তবে যেরকমই হয়েছে যাই হোক মনে ওইটাই সান্ত্বনা দেব, দিয়ে খাবো। তো যাই হোক চলো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে। অসুস্থ শরীর নিয়ে মাংস আলু ঝোলই করেছি এদিক থেকে, আর সাথে তো এখন আম আছেই। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই অল ভিউয়ার।